আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিকুল ইসলাম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করতে চাই তোমাদের, আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5। এর আগে 4টা ক্লাস হয়েছে, যেখানে তোমাদের আলোচনা করা হয়েছিল স্লাইড ক্যালিপার্সের সাথে, স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে কোনো ঘনবস্তু অথবা কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা কোনো গোলকের আয়তন কী করে নির্ণয় করা যায়, স্লাইড ক্যালিপার্সের ধারণা তোমাদের দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে পরিমাপটা করা হয়, সেই পরিমাপটা আমরা কীভাবে করতে পারি, বিশেষ করে কোনো বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করা যায়, সেটা আমরা আজকে দেখব। দেখো, এখানে একটা উদ্দীপক দিয়েছি, যেটা সৃজনশীল প্রশ্ন তোমাদের। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্যের সমান। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি সিলিন্ডার এবং একটি নিরেট বলের নিম্নোক্ত উপাত্ত পাওয়া যায়। স্লাইড ক্যালিপার্সের পরিমাপ করে আমরা যে উপাত্তগুলো পেয়েছি, দেখো যে সিলিন্ডারের ক্ষেত্রে যেটা হয়েছে, এর ব্যাস এবং গভীরতা, ব্যাসের ক্ষেত্রে 4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন হয়েছে 13, আর গভীরতা হচ্ছে 5 সেন্টিমিটার আর ভার্নিয়ার সমপাতন 11। এরপরে নিরেট বল একটা, যেটা ওখানে বলা হয়েছে নিরেট বলের কথা, ব্যাসটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 12 ভার্নিয়ার সমপাতন। তো আমরা প্রথমে দেখি প্রশ্নটা, যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। তোমরা অলরেডি জানো যে ভার্নিয়ার ধ্রুবক আলোচনা করা হয়েছে, যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মূল স্কেলের এক ভাগের চেয়ে কতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। তো এটা যেহেতু জানো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি, যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এইটা সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগ, যেটা হচ্ছে 1 মিলিমিটার, আর হচ্ছে আমাদের মূল ভার্নিয়ার কি মূল স্কেলের এক ভাগ যেটা, সেটা হচ্ছে 1 মিলিমিটার, আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যাকে যদি ভাগ দেওয়া হয়, তো আমরা পাবো ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো যদি এটা ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা যদি 20 হয়, তাহলে 20 দিয়ে ভাগ করব, আর যদি সেটা 10 হয় তাহলে 10 দিয়ে ভাগ করব। তো এভাবে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি। এরপরে আমরা দেখব যে, দেখো খ নম্বরে, যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্সে তোমরা জানো যে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে মূল স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো মূল স্কেলে যে দাগগুলো থাকে সেগুলো মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা থাকে, অর্থাৎ মূল স্কেলের দাগগুলো হচ্ছে এই মিলিমিটারে। কিন্তু কোনো কিছু তুমি যদি পরিমাপ করতে চাও, তাহলে এই মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবা। ধরে নাও একটা দণ্ড যদি আমরা পরিমাপ করি, এই একটা দণ্ড, তাহলে আমরা কিন্তু এই যে 1, 2, 3 এ 3 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়, কিন্তু বাকি যে ক্ষুদ্র অংশটুকু, এতটুকু যে বৃদ্ধি পেয়েছে, এই অংশটুকু পরিমাপ করা সম্ভব নয়। তাহলে এই অংশটুকুর পরিমাপ 0.1 মিলিমিটার বা 0.2 মিলিমিটার যাই বলো, এই অংশটুকু পরিমাপ করা সম্ভব নয়। এইটুকু পরিমাপ করার জন্যেই মূলত আমাদের স্লাইড ক্যালিপার্সের সঙ্গে একটা ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। এই জন্য বলা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল এই কারণেই মূলত ব্যবহার করা হয়ে থাকে। এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো, যে সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো। এখানে যে সিলিন্ডারটির কথা বলা হয়েছে, যে ব্যাস দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে এবং মূল স্কেল পার্ট আর ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে। তো এখানে আমাদের একটা জিনিস বলে দেওয়া হয়েছে, যে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা আগে, আমরা যদি এর যদি আয়তন নির্ণয় করতে চাই, আয়তনের ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যাস আমাদের এবং এর যে গভীরতা, দুটাই দরকার। কারণ আমি যদি দেখাই তোমাদের যে সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডারের আয়তনের যে সূত্রটা, আগে যদি এটা লিখি, সিলিন্ডারের আয়তন, আয়তন ভি সমান হচ্ছে 1/4πr²h। তার মানে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সিলিন্ডারের ব্যাসার্ধ দরকার আর হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। তো আমাদের ব্যাস আছে, এই জন্য ব্যাসার্ধ বের করতে হবে আর উচ্চতা বের করতে হবে। তো আমরা আগে বের করে ফেলি যে ব্যাসটা কীভাবে আমরা বের করতে পারি। ব্যাসটা মূল স্কেল পার্ট দেওয়া আছে, আমাদের ব্যাসটা বের করব। তাহলে এখানে যেটা যেটা দেওয়া আছে যদি আমরা লিখে ফেলি, তো দেখো যে মূল স্কেল পার্ট, আচ্ছা মূল স্কেল পার্ট এটা হলো এম, এম সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 4 সেন্টিমিটার মূল স্কেল পার্ট, আর
ভার্নিয়ার সমপাতন যেটা দেওয়া আছে এটাকে আমরা ভি বলি, সেটা হচ্ছে কি যে 13 দেওয়া আছে। আর একটা হচ্ছে যে প্রধান স্কেলের 19 ভাগ আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগে সমান। তাহলে আমাদের ভার্নিয়ার যে কনস্ট্যান্ট ভিসি, এই ভিসিটা হচ্ছে যে 1/20, মানে প্রত্যেকটা ঘর মূল স্কেলের প্রত্যেক ঘর যদি 1 মিলিমিটার করে হয় তাহলে আমাদের 20 ভাগ বলতেছে, এর জন্য আমরা 1/20 ভাগ করলাম। তাহলে এটা সমান যেটা পাবো, যদি এখানে 10 বলতো তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতাম, 9 ভাগের 10 ভাগ বললে 1/10 করতাম, যেহেতু 19 ভাগের 20 ভাগ এর জন্য আমরা এটাকে করতে পারবো 1/20। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এই মানটা হবে 0.05 মিলিমিটার। তো আমাদের এককগুলো সবগুলো সেন্টিমিটারে আছে, এর জন্য আমরা এটাকে সেন্টিমিটারে করে নিলে 0.005 সেন্টিমিটার পাবো। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের মূল স্কেল পার্ট, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখন আমাদের সূত্রটা যেটা পাবো যে ব্যাস, সিলিন্ডারের যে ব্যাসটা আমরা পাবো, সিলিন্ডারের যে ব্যাস, এই ব্যাস এটাকে যদি আমরা ডি বলি, তো ডি সমান আমাদের সূত্রটা হচ্ছে কি মূল স্কেল পার্ট প্লাস হচ্ছে ভার্নিয়ার সমপাতন ইনটু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমি এগুলো লিখলাম না, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা যে দেখো যে আমি বলতেছি এটা কি ভার্নিয়ার মূল স্কেল পার্ট, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন আর এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে বুঝতে পারবো যে এম এর মান দেখো, এম হচ্ছে 4 সেন্টিমিটার, তারপরে প্লাস আছে প্লাস, ভার্নিয়ার সমপাতন আছে 13, ইনটু ভিসি এর মান হচ্ছে 0.005। তো সবগুলো সেন্টিমিটারে আছে, আমরা সেন্টিমিটার নিলাম। তাহলে এটা সমান যেটা পাবো, এটা যদি তোমরা হিসাব করো তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে 4.006 পাবা তোমরা, যদি একটু হিসাব করে দেখো তাহলে 0.06 সেন্টিমিটার পাবা। তাহলে আমরা পেলাম যে এটা হলো সিলিন্ডারের ব্যাস পেলাম আমরা। তাহলে এখন যদি ব্যাসার্ধ বের করতে চাও তাহলে ব্যাসার্ধ, সিলিন্ডারের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তোমরা জানো যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ডি ভাগ 2 আমরা করতে পারি। তাহলে এটাকে 4.065/2 যদি করি তাহলে এটা তুমি পাবা 2.03 0.325 পাবা। তাহলে এটা আমরা পাবো 1 সেন্টিমিটার। এইটা গেলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়েছি, আর হচ্ছে গভীরতা দেওয়া আছে। দেখো তাহলে আমরা স্কেল থেকে মাপ করার পরে আমরা যেটা পেলাম এটা দরকার ছিল আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমরা পেয়েছি। এখন গভীরতাটা আমাদের পরিমাপ করতে হবে। তাহলে গভীরতার ক্ষেত্রে আমরা কীভাবে পরিমাপ করবো দেখো, একইভাবে আমরা লিখতে পারি, সেটা হলো যে এখানে গভীরতার ক্ষেত্রে মূল স্কেলের যে পার্ট আমরা একইভাবে আমরা এম এর এমটা হচ্ছে মূল স্কেল পার্ট, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর হচ্ছে এর যে ভার্নিয়ার সমপাতন ভি এর মান, সে ভি এর মান হচ্ছে 11, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা সেটা তো একটাই আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, মানে একটা স্কেল দিয়ে যেহেতু আমরা পরিমাপ করেছি তাহলে একই মান পাবো। তাহলে এটা অর্থাৎ 0.005 সেন্টিমিটার। তো এখন আমরা যদি আবারও এই সিলিন্ডারের কী বলে যে গভীরতা নির্ণয় করি, সিলিন্ডারের গভীরতা, তো গভীরতা যদি নির্ণয় করি তাহলে এটাকে এইচ দাও, হয় ক্যাপিটাল এইচ বা স্মল এইচ সমস্যা নেই, এইচ। তো এইটার মান আমরা আবারও বসাই দিব, তাহলে এমটা হচ্ছে মূল স্কেল পার্ট, সিলিন্ডারের গভীরতার ক্ষেত্রে মূল স্কেল পার্ট হচ্ছে 5, এর সঙ্গে প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে 11, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.005। তো এখান থেকে যেটা আমরা হিসাব পাবো, তোমরা একটু ক্যালকুলেটারের হিসাবটা করে নেবা, আমি লিখে দিলাম, সেটা হচ্ছে 5.055 এত সেন্টিমিটার। এটা গেল সিলিন্ডারের গভীরতা। তাহলে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা পেয়েছিলাম যে আর ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম সিলিন্ডারের, আর সিলিন্ডারের গভীরতা পেয়েছি। তাহলে আমি প্রথমে যে সূত্রটা লিখেছিলাম যে আয়তন কী করে আমরা নির্ণয় করতে পারি, তাহলে সিলিন্ডারের যে আয়তন হবে তো সেটা যদি আমরা নির্ণয় করি, সিলিন্ডারের গভীরতা এবার হচ্ছে সিলিন্ডারের আয়তন, আয়তন আমরা যদি এটা বলি ভি, তাহলে ভি সমান হচ্ছে 1/4π
आर स्कोर एच हमें एखे मानगुलो बसाई देव तेल ओन भाग फोर पाई फोर इंटू पायर मान हे थ्री पॉइंट ओन फोर ओन सिक्स इंटू आर मान हल ये व्यासार्ध हमें पे से टू पॉइंट जिरो थ्री टू फाइव एरपर स्कोयर आर हल उच्चता हल कत पेल फाइव पॉइंट जिरो फाइव फाइव এখন এটা হচ্ছে সেন্টিমিটার কিউব যেহেতু আয়তন বের করছি আমরা তো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে যে আয়তনটা পাবো সেটা হচ্ছে ষোলো দশমিক চার সেন্টিমিটার কিউব হিসাব করে দেখবা এটার আয়তন পাবো আমরা ষোলো দশমিক চার সেন্টিমিটার কিউব তার মানে আমরা সিলিন্ডারের যে আয়তন গ নম্বরে চাইছিল আমরা আয়তনটা বের করে ফেলেছি এভাবে আমরা যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রে এর যদি ব্যাস এবং গভীরতার যদি বের করতে পারি তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা এর আয়তনটা বের করে ফেলতে পারবো এরপরে ঘ নম্বরটা দেখো ঘ নম্বর বলছে যে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ঘনবস্তুর মধ্যে নিরেট বলটি প্রবেশ করানো হলো নিরেট বল বলতে এখানে যে বলটি নিরেট বলটির কথা বলা হয়েছে এখানে ব্যাস দেওয়া হয়েছে তো ওই নিরেট বলটি যদি ওই ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো হয় তো ঘনবস্তুর ভিতর খালি অংশের আয়তন কত হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এখানেও কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে নিরেট বল এই বলটির আয়তন আমাদের বের করলেই আমরা কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা আমরা বের করতে পারবো তো আমরা আগে প্রথমে নিরেট বলটির আয়তনটা আমরা বের করে নিই তাহলে দেখো যে নিরেট বলের ক্ষেত্রে যে ব্যাসটা দেওয়া আছে তাহলে মূল স্কেল পার্ট কত দেওয়া আছে মূল স্কেল পার্ট দেওয়া আছে এম এর মান এটা হচ্ছে ছয় সেন্টিমিটার দেওয়া আছে আর ভার্নিয়ার ভার্নিয়ার সমপাতন সমপাতন ভি এর মান দেওয়া আছে টুয়েলভ আর ভিসি যেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা হলো আমরা আগেই পেয়েছি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এখন আমরা যদি এর ব্যাসটা নির্ণয় করতে চাই তাহলে নিরেট বলের যে ব্যাসটা হবে এই ব্যাস হচ্ছে যদি আমরা ডি দিয়ে বলি তাহলে এটাকে এম প্লাস হচ্ছে ভি ইন্টু ভিসি প্রত্যেক ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বা ব্যাস বা যাই বলি আমরা গভীরতা যাই নির্ণয় করি সূত্রটা হচ্ছে আমাদের এটা তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের মূল স্কেল পার্টটা হচ্ছে ছয় প্লাস হচ্ছে ভি এর মান হচ্ছে টুয়েলভ আর ভিসি হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এখান থেকে যে মানটা পাওয়া যাবে সেটা হলো দেখো এটা হবে ছয় দশমিক জিরো সিক্স পাঁচ বরং ষাট জিরো সিক্স হবে এটা হবে তাহলে এটা হলো এত সেন্টিমিটার এটা হলো ব্যাস তাহলে নিরেট বলের যে ব্যাসটা পেলাম সেটা হলো এটা এখন এর ব্যাসার্ধ দরকার কারণটা হচ্ছে আমরা তোমরা জানো গণিতে পড়েছো সূত্রটা যে গোলকের ক্ষেত্রে যে আয়তন নির্ণয় গোলক যেহেতু ফুটবল একটা গোলক এই জন্য গোল গোলক এই জন্য গোলকের যে আয়তন সেটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো আমাদের এখানে সব এটা তো কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট শুধু আমাদের আর এর মানটা জানলেই আমরা বের করতে পারবো তো এই জন্য ব্যাসটা আমরা জানি তো ব্যাসার্ধটা যদি আমরা বের করতে পারি তাহলে হবে তাহলে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ আর সমান হচ্ছে ডি বাই টু তাহলে সিক্স পয়েন্ট জিরো সিক্স বাই হচ্ছে টু এত সেন্টিমিটার এইটার সমান হবে তাহলে থ্রি পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি এখন কিন্তু আমরা এই নিরেট বলের আয়তনটা বের করতে পারবো তাহলে আয়তনটা কী হবে দেখো তাহলে নিরেট বলের যে আয়তন আয়তন ভি এইটা সমান হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর ফোর বাই থ্রি ইন্টু হচ্ছে পায়ের মান থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান আমরা পেলাম থ্রি পয়েন্ট জিরো থ্রি এরপর হচ্ছে কিউব তো এইটা যদি হিসাব করো তোমরা তাহলে যেটা পাবা সেটা হচ্ছে নয়শো বত্রিশ দশমিক এক নয় ছয় সেন্টিমিটার কিউব এরকম একটা হিসাব পাবা হিসাব করে দেখবা তাহলে আমরা এই নিরেট
যে গোলক বা বল আমরা পেলাম, এই বলটার একটা আয়তন আমরা পেয়েছি। এখন এই বলটাকে যদি আমরা একটা ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো হয়, ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো হয়, ধরে নাও এরকম একটা ঘনবস্তু যদি আমরা আঁকি মোটামুটি আর কি, তো এরকম একটা ঘনবস্তুর মধ্যে যখন আমরা বলটাকে প্রবেশ করাবো এখানে, তাহলে এর কত অংশ ফাঁকা থাকবে? ধরে নাও এটা যদি বলটা আমরা হয় ধরি এরকম, তাহলে আমাদের ফাঁকা আছে এখান থেকে এই অংশগুলো পুরোটাই কিন্তু ফাঁকা আছে, এই ফাঁকা অংশটুকু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বলটার আয়তন আমরা পেয়েছি, এই বলটার আয়তন। এখন হচ্ছে কি যে যেই নিরেট ঘন নাকি যে ঘনবস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে তার যদি আমরা আয়তনটা বের করতে পারি, তাহলে সেই আয়তন থেকে এই আয়তনটুকু যদি বাদ দিই তাহলে বাকি অংশটা হবে ফাঁকা জায়গা। এজন্য আমরা তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে ঘনবস্তুটার আয়তন বের করব। তাহলে ঘন বস্তুর আয়তন, আয়তন ভি, এটা তুমি ভি টু দাও, আগেরটা ভি ওয়ান যদি আমরা ধরি আর কি, তাহলে ভি টু সমান সমান হবে, এর যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে ঘন বস্তুর দৈর্ঘ্য এল, এল সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 যদি হয় তাহলে 6 এর উপর যদি আমরা 6 এর উপর কিউব করি তাহলে আমরা কিন্তু ঘনবস্তুর আয়তন পাবো, কারণ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটার গুণ ফলে কিউব যদি করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা সমান যেটা হবে এটার মান হলো 216 হবে, 216 এককটা হলো সেন্টিমিটার কিউব, 216 সেন্টিমিটার কিউব। আর আমরা যেটা পেয়েছিলাম ভি ওয়ান অর্থাৎ এই যে গোলক, গোলকের যে আয়তনটা পেয়েছিলাম সেটা ছিল কত, 932.169 সেন্টিমিটার কিউব। তাহলে এখন কতটুকু জায়গা ফাঁকা থাকবে, তাহলে এর মধ্যে এই আয়তনটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো, তাহলে ঘনবস্তুর মধ্যে ফাঁকা জায়গা থাকবে কত থাকবে, এটাকে আমরা যদি বাদ দিই ভি সমান হচ্ছে কি, তাহলে ভি ওয়ান মাইনাস হচ্ছে ভি টু, তাহলে ভি ওয়ানের মান কত, 9 3 2 1 9 6 মাইনাস হচ্ছে 6 1, মাইনাস হচ্ছে দেখো যে এই যে এটার আয়তন ঘনবস্তুর আয়তন কত, 2 1 6, এইটা হলো সেন্টিমিটার কিউব। তাহলে এটা সমান যদি বিয়োগ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 716.196 সেন্টিমিটার কিউব। তাহলে এই যে আয়তনটা আমরা পেলাম ঘনবস্তুর মধ্যে, এই ঘনবস্তুর মধ্যে যে ফাঁকা অংশটুকু থাকবে বাইরের যে বলটা ছাড়া বাইরের যে ফাঁকা অংশটুকু, এটা হলো এইটুকু। তাহলে এইভাবে আমরা কোনো একটা ঘনবস্তুর আয়তন অথবা কোনো গোলকের আয়তন বলি অথবা কোনো ক্ষেত্রফলের আয়তন অথবা সিলিন্ডারের যে আয়তন সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এবং প্রশ্নের আলোকে আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে অথবা যে কোনো আমাদের স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ করে করতে পারো, আর আমার ফেসবুক আইডি এখানে দেওয়া আছে আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, সবারই সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।